পাথর প্রতিমার 18 গাছি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, এর ফলে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা পর্যাপ্ত নয়, সপ্তাহে একদিন অথবা দুদিন করে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। সপ্তাহের বাকি দিনগুলিতে চিকিৎসার জন্য প্রায় 30-40 কিলোমিটার দূরের হাসপাতালের উপর নির্ভর করতে হয়, এর ফলে অসুবিধা হয় স্থানীয়দের। চাইছি পরিষেবাটা ঠিক হোক, ডাক্তারবাবু সময় মতো আসুক, 11টায় ঢুকুক, যেমন আমরা আসবো 11টা থেকে লাইন দিয়ে আমরা রুগী দেখাবো। আমরা নিজে প্রচুর রুগী এখানে আছে, তাই তো? হ্যাঁ, বহুত রুগী আসে। যদি যখন এখানে যদি সমস্যা হয়, যখন ডাক্তার থাকে না, তখন কি করেন আপনারা? আমাদেরকে তো সেই যেতে হবে কলকাতা, না হলে রায়দিঘি, নাহলে পাথর প্রতিমা। অনেক দূরে দূরে নাকি? অনেক দূরে দূরে, এখানে তো আর কোথাও হসপিটাল নেই। নদীপুর এক পাথর মাধবনগর হসপিটাল আছে, আর নাহলে রায়দিঘি হসপিটাল আছে, গুরুদাসপুর আছে, সেটা হচ্ছে বড় নদী পেরিয়ে যেতে হয়। পাথর প্রতিমার এই হাসপাতালটি লক্ষ্মী জনার্দনপুরে অবস্থিত, প্রত্যন্ত এই এলাকার মানুষজনের একমাত্র ভরসা এই হাসপাতাল। যদিও সেই হাসপাতালে মাত্র একজন চিকিৎসক রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা, সেই চিকিৎসকও সঠিক সময়ে হাসপাতালে আসেন না বলে দাবি তুলেছেন তাঁরা। হাসপাতালে আগত রোগীদের বসার জন্য কোনো ব্যবস্থা নেই, নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা। রোগীরা সকাল থেকে এসে হাসপাতালের মেঝেসহ একাধিক জায়গায় বাধ্য হয়ে বসে থাকেন বলে খবর পাওয়া যায়। এখন যারা গ্রামের ডাক্তার বাবুরা চাকরি বাকরি পাচ্ছেন, তারা চাকরি পাওয়ার পরে গ্রাম বাংলাকে ভুলে গিয়ে যদি সবাই শহরে চলে যাবে বলে, তাহলে সরকারেরও নীতিগতভাবে যে ওই জায়গাটায় পিছিয়ে পড়ছে, যে ডাক্তার গ্রামের কোনো ডাক্তারবাবুকে রাখা যাচ্ছে না। এ বিধায়ক সাহেবকে বলেছি, উনি চেষ্টা করছেন, স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলেছেন। আমি সিএমই যে পর্যন্ত এটা আবেদন নিবেদন করে যাচ্ছি, চারিদিক প্রাচীরের জন্য যদি একটা ফান্ড ক্রিয়েট করা যায়। স্থানীয়রা এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করার দাবি জানিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালের অবস্থা এতটাই বেহাল যে স্থানীয়রা গুরুতর কোনো সমস্যায় পড়লে এই হাসপাতালের জন্য অপেক্ষা করেন না। তারা 30-40 কিলোমিটার দূরের পাথর প্রতিমা ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও রায়দিঘি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। রাতে স্থানীয়দের আরও অসুবিধার সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা অশ্বিনী কুমার বর জানান, সমস্যার কথা বারবার সমস্ত জায়গায় বলা হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যদিও এ নিয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রজনীকান্ত বেড়া জানিয়েছেন, সমস্যা একটা আছে, সেটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। গ্রামের দিকে ডাক্তারবাবুরা এখন আসতে চান না, ফলে ডাক্তারের একটা ঘাটতি রয়েছে সেখানেই। পাথর প্রতিমা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ18 লোকাল।